জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দল। এবারের আসরে 5টি ম্যাচেই অপরাজিত ছিল দলটি। এর আগেও এই টুর্নামেন্টে 5 বার চ্যাম্পিয়ন হয় লক্ষ্মীপুর। আজ সোমবার নোয়াখালী জেলার শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে এবারের আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ফেনী জেলা ক্রিকেট দলকে 14 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দল। এর আগে খাগড়াছড়ি, চাঁদপুর, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলা ক্রিকেট দলকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছিল লক্ষ্মীপুরের হৃদয় তারেক, রাহি ও রূপকরা। ইয়াং টাইগার্স 14-2021 ব্যাচ প্রতিযোগিতায় লক্ষ্মীপুর আন্ডার-14 টিম চ্যাম্পিয়ন হওয়াতে আমি গর্বিত এবং আনন্দিত। টাইগার্স 14-14 চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় লক্ষ্মীপুর জেলা চ্যাম্পিয়ন হয়। কোচ, সকল খেলোয়াড়, কর্মকর্তা, কর্মচারী এবং লক্ষ্মীপুরবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তরুণ ক্রিকেটারদের এমন সাফল্যে সম্ভাবনা দেখছেন অভিজ্ঞরা। গুড মর্নিং। অনূর্ধ্ব-14-2021-22 লক্ষ্মীপুর জেলা দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরপর টানা 2 বার লক্ষ্মীপুর জেলা 14 দল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত 6 বার আমরা লক্ষ্মীপুর জেলা অনূর্ধ্ব-14 দল 6 বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি এবং অনূর্ধ্ব-18 জোনাল সিলেট এবং চিটাগং বিভাগে 1 বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি এবং অনূর্ধ্ব-16 চিটাগং এবং সিলেট বিভাগে জোনাল চ্যাম্পিয়ন হই 2 বার। তো আমাদের এই জেলাতেই এই বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে আমাদের এখান থেকেই জাতীয় দলে আছেন হাসান মাহমুদ, নোমান চৌধুরী সাগর, আহমেদ শরীফ এবং মাজারুর রহমান সহ বেশ কয়েকজন বয়সভিত্তিক খেলোয়াড় আমাদের ন্যাশনাল পাইপলাইনে আছে। আমি লক্ষ্মীপুর জেলাবাসী এবং দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমরা এই খেলোয়াড়গুলোই আগামী দিনে বাংলাদেশ জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারে এবং লক্ষ্মীপুরের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ লক্ষ্মীপুর এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই ধরনের খেলা আয়োজন করার জন্য ধন্যবাদ। আমি এই সার্বিক খেলার জন্য আমার জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি, লক্ষ্মীপুর জেলা সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন ভাইয়ের কাছে কৃতজ্ঞ। ওনারা সার্বিক সবসময় খোঁজখবর নিয়েছেন এবং এই খেলার পেছনে সর্বাত্মক সহযোগিতা ওনারা করেছেন। এই জন্য টিমের পক্ষ থেকে, ক্রিকেট উপকমিটির পক্ষ থেকে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। অনেক দেরিতে ক্রিকেট শুরু হলেও আমার জেলার মতো প্লেয়ার আজকে, হাসান মাহমুদের মতো প্লেয়ার আজকে জাতীয় দলে খেলছে। আমি চাই আমার এই যদি বাছাই পর্বে যদি কোনো 19-20 না হয় তাহলে আমি মনে করবো যে আমার এই টিম থেকে প্লেয়ার বাছাই হয়ে ইনশাল্লাহ আগামী দিনে জাতীয় দলের নেতৃত্ব দেবে, এটাই আশা করছি। আজকে লক্ষ্মীপুর জেলাবাসীর কাছে দোয়া চাচ্ছি যে আমার জেলার টিম যে চ্যাম্পিয়ন হয়েছে আগামী দিনে যেন তারা আরও ভালো খেলতে পারে, আরও ভালো এফোর্ট দিতে পারে, আরও ভালো সুনাম বয়ে আনতে পারে লক্ষ্মীপুরের জন্য। এই জন্য লক্ষ্মীপুর জেলাবাসীর কাছে দোয়া চাচ্ছি।